করোনার থাবায় জর্জরিত আমেরিকা এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পাবলিক রিলেশন এজেন্সি হিসেবে কটাক্ষ ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় হুয়ের নিজের প্রতি লজ্জা হওয়া উচিত বলেও মনে করেন ট্রাম্প ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকায় প্রশ্ন তুলে তদন্ত শুরু করা হয়েছে সেই ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে হুয়ের আর্থিক সাহায্য হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছে আমার মনে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজের প্রতি লজ্জা হওয়া উচিত কারণ তাদের চীনের জনসংযোগ সংস্থা মনে হচ্ছে হুকে অর্থ সাহায্য করাতে মার্কিন মুলুকের না করার পরেই আসরে নেমে পড়েছে বেজিং মার্কিন যুক্তরাষ্ট্র মাথার উপর থেকে আর্থিক সাহায্য সরিয়ে নেওয়ার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়াতে চেয়েছে চীন প্রতিশ্রুতি দিয়েছে 30 মিলিয়ন মার্কিন ডলারের সাহায্যের আমেরিকার সচিব মাইক পম্পিও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণ মানুষকে ভুল পথে চালিত করেছে করোনার মোকাবেলায় ব্যর্থ হু একদিকে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা অন্যদিকে বিশ্বের দরবারে সুযোগ বুঝে দাদাগিরি ফলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন এমনটাই মত বিশেষজ্ঞদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন চীনে করোনা মহামারী ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি হু বিশ্বব্যাপী করোনার বিস্তারে হুয়ের অস্বচ্ছ ভূমিকা রয়েছে হু হুয়ের কাজকর্ম পর্যালোচনা করা হবে তারপরেই হুকে টাকা দেওয়া যায় কিনা তা পুনর্বিবেচনা করা হবে ট্রাম্পের দাবি মিথ্যা তথ্য প্রচার করেছে হু চীনের দেওয়া তথ্যের উপর নির্ভর করে এগোনোর ফলে বিশ্বে করোনা হানার ভয়াবহতা কুড়িগুণ বেশি বৃদ্ধি পেয়েছে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়